গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। একটা আপু কমেন্ট করেছিলেন আমার কুর্তি বানানো দেখতে চান, সেই জন্য এই ভিডিওটা করা। আমি এই ভিডিওতে হচ্ছে কুর্তি কাটবো এবং সেটা সেলাই করব। তো আমি সবকিছু দেখানোর চেষ্টা করব, চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি, একটা ফিতা, কেচি এবং চক নিয়েছি। এই যে কাপড়, এখন হচ্ছে আমি কাটার জন্য প্রথমে কাপড়টাকে বিছিয়ে নিব। বিছিয়ে নিয়েছি এখানে ডাবল পার্ট করে কাপড়টাকে। এবার আমার বডির মাপ অনুযায়ী প্রথমে বডির অংশটুকু কাটবো। একটা হচ্ছে 15 ইঞ্চি নিয়েছি। এবার স্কেল দিয়ে সুন্দর মতো দাগ দিয়ে নিচ্ছি, সোজা করে পুরোটা কেটে নিব। এভাবেই নিচ্ছি, কেটে নেওয়ার পরে এটাকে আবার 4 পার্ট করে ভাঁজ করে নিয়ে তারপরে কাঁধের অংশ দাগ দিয়ে নিব। আমার কাঁধ যতটুকু আমি সেই অনুযায়ী নিয়েছি, 3.5 ইঞ্চি। এরপরে গলাও দাগ দিয়ে নিচ্ছি, তারপরে হাতের ওইদিকেও দাগ দিয়ে নিচ্ছি, মানে ফুল বডিটাকে দাগ দিয়ে নিয়ে কেটে নিব। আমি প্রথমে হচ্ছে পেছনের গলার থেকে হাতা সব কেটে নিব, তারপরে সামনের গলাটাও কেটে নিব। হয়ে গিয়েছে আমার বডির অংশ কাটা। এবার যে এই বাঁচা অংশটুকু দিয়ে গলার যে কাপড় লাগাতে হবে পাইপেনের মতো, সেই অংশগুলো কেটে নিচ্ছি। এই কাপড়গুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই, এগুলো দিয়ে ছোট ছোট অনেক কাজ করা যায়। এটা লিলেনের কাপড় জন্য আমি বানাচ্ছি। এবার হচ্ছে নিচের পাড়টা কেটে নিব। এটা রুমাল সাট করে কাটছি আমি, এর জন্য প্রথমে বডিটা মেপে নিচ্ছি, বসিয়ে মাঝার অংশটুকু দাগ দিয়ে নিয়ে এবার লম্বা যতটুকু রাখবো সেই অনুযায়ী রাউন্ড শেপ করে করে কেটে নিব। মানে যদি আমি 35 ইঞ্চি বা 40 ইঞ্চি লম্বা করি, ওই অনুযায়ী কেটে নিয়েছি। হয়ে গিয়েছে নিজের পাড় কাটা। এবার হচ্ছে হাতার অংশটুকু কেটে নিব। এক্সট্রা যে কাপড়গুলো ছিল ওগুলো দিয়েই হাতা কেটে নিচ্ছি। হাতা আমি 3/4 দিব, এই জন্য হাতাটা 3/4 করেই কেটে নিচ্ছি। এই যে হাতা কেটে নিচ্ছি আমি। এবার আমার যে বগলের অংশটুকু, ওখানে একটু কাপড় কম পড়েছে, এজন্য এখানে একটু জোড়া দেওয়ার জন্য কাপড় কেটে নিব আবার। আর হাতার সামনের দিকে একটু ফাড়া দিয়ে ওখানে আমি ফ্রিল করব, এজন্য কেটে নিলাম। এই যে কাপড় নিয়েছি অন্য এক কালারের, এটা দিয়েই ফ্রিল বানাবো। এবার লম্বা লম্বা করে ফ্রিলগুলোকে কেটে নিব। আর বুকের ওখানে একটু ডিজাইন করব আমি, মাজা আর বুকের জোড়ার ওখানে, সেই কাপড়টুকুও কেটে নিচ্ছি এটার থেকে। এবার ফিতা বানানোর জন্য যে কাপড় লাগবে সেই কাপড়গুলো হচ্ছে কেটে নিব লম্বা করে। এবার যে ফিতার মাথায় একটু ডিজাইন করব সেই কাপড় কেটে নিলাম। এটা হচ্ছে মেশিন, এখানেই আমি সেলাই করব। প্রথমে সুতা হচ্ছে ঢুকিয়ে নিচ্ছি মেশিনে। এবার প্রথমে আমি ফিতা বানিয়ে নিচ্ছি, ফিতার মাথায় এভাবে ফুলও দিয়ে দিচ্ছি। এটা আমার প্রথম মানে কুর্তি বানানো দেখানোর ভিডিও, তাই ভুল হতে পারে, আপনারা মানে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ফিতা বানানো শেষ, এবার গলা জোড়া দিয়ে নিচ্ছি, গলায় যে এক্সট্রা কাপড়টা লাগাবো। হয়ে গিয়েছে, এবার কাঁধটা জোড়া দিব আমি বডির অংশটুকু। বডির অংশটুকু হয়ে গিয়েছে, এবার হাতা লাগিয়ে নিব। হাতার এখানে যে জোড়ার অংশটুকু ওইটা আগে লাগাবো। হয়ে গিয়েছে হাতার জোড়া লাগানো। এবার হাতার মাথাটা আমি চিকন করে এভাবে ভেঙে নিচ্ছি। আমি মনে করছিলাম সুন্দর করেই দেখাচ্ছি, কিন্তু পরে দেখি যে ক্যামেরা একটু বাঁকা হয়ে গিয়েছে। যাই হোক, হাতা লাগিয়ে নিচ্ছি, বডির সাথে হাতাটা জোড়া দিয়ে নিচ্ছি। হয়ে গিয়েছে, এবার বডিটাকে আমি মাজার অংশের সাথে জোড়া দিয়ে নিব। এবার গলাটা লাগাবো, এভাবে ডাবল করে ভাঁজ করে নিয়ে গলাটা পাইপেনের মতো লাগিয়ে নিতে হবে। এক পাশে লাগানো হয়ে গেলে উল্টিয়ে ও মানে অপর পাশেও আবার লাগিয়ে নিতে হবে, এরকম হবে গলা। আমি এভাবে গলা লাগাই, মানে সহজ হয় এভাবে লাগানো। এবার আমি ফ্রিলটা বানাবো। প্রথমেই নিচের অংশটুকু সেলাই করে নিচ্ছি। হয়ে গিয়েছে, এবারে হচ্ছে হাতার সাথে লাগিয়ে আমি ফ্রিল ফ্রিল করে নিব। এই জিনিসটাও আমি ক্যামেরাতে সুন্দরভাবে দেখাতে পারিনি, যাই হোক লাগিয়ে নিয়েছি।
এবার দুইটা ফ্রিলি জোড়া দিয়ে নিচ্ছি সুন্দর করে। ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি, অনেক সুন্দর হয়েছে এই যে। এইবারে আমি জামার যে সাইড, পুরো সাইডটা আমার মাপ অনুযায়ী দাগ দিয়ে নিয়ে তাইবার হচ্ছে সেলাই করে নিব। এই যে করে নিয়েছি সেলাই, আমি দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে এরকম হয়েছে, পুরোটা সেলাই করে নিয়েছি, এখনো কাজ বাকি আছে। এই যে হাতাটা হচ্ছে এরকম হবে দেখতে, আমি পরলে তারপর বুঝতে পারবেন। এবার জামার নিচের অংশটুকু আমি মুড়িয়ে নিব এইভাবে ভাঁজ করে। মানে ভাঁজ করে নিয়ে পুরোটা সেলাই করে নিব আস্তে আস্তে, হয়ে গিয়েছে। এইবার আমি বলেছিলাম যে মাজার ওখানে একটু জোড়ার অংশে কাজ করব। এই যে এভাবে ইস্ত্রি করে নিয়ে আমি দুই পাশ মুড়িয়ে নিয়েছি। তারপরে মানে মানে কি বলে এটা, দুইটা মাথা আবার ভেঙে নিচ্ছি এভাবে সেলাই করে নিব। ইস্ত্রি করে নিলে হবে কি, ওই জিনিসটা আর খুলে যাবে না। এভাবে দুইটা মাথা প্রথমে সেলাই করে নিব, তারপরে হচ্ছে দুই পাশটা আমি মুড়িয়ে নিব একেবারে হচ্ছে জামার সাথে সেলাই করে। এই যে খুলছে না, কত সুন্দর আছে ইস্ত্রি করে নেওয়ার ফলে। এবার এটাকে আমি ওই জোড়ার অংশে হচ্ছে লাগিয়ে দিব। এটা কি বলে আমি জানি না, ইউটিউবে দেখে আমি এটা করছি। এই যে এভাবে লাগিয়ে নিয়েছি দুই পাশেই। এবার যে ফাঁকা আছে দুই মাথায়, এখান দিয়ে ফিতাটা ঢুক মানে প্রবেশ করিয়ে দিব। এরকম হয়েছে দেখতে জামাটা, এটাই ফাইনাল লুক, হয়ে গিয়েছে কমপ্লিট। আশা করছি ভালো লাগবে আপনাদের, আমি যেভাবে পেরেছি আপনাদেরকে দেখিয়েছি। একটু হলেও উপকারে আসলে কমেন্টসে আমাকে জানাবেন, আর জামাটা পরে আমি তারপর ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করব। কেমন হয়েছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। কুর্তিটা বানানো হয়ে গিয়েছে, আমি মানে যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার, আর আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান নিচে কমেন্টস করে জানাতে পারেন, আমি তাহলে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি যেরকম পারি সেভাবেই আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।